মূল বিষয় বলা যাক। মূল বিষয়টা হলো আপনারা ফার্স্ট অফ অল বাংলাদেশ থেকে পর্যাপ্ত পরিমাণ লোক আসছে স্টুডেন্ট ভিসায়। স্টুডেন্ট ভিসায় অনেক লোক আসছে জাপানে। এখন জাপানে আপনারা স্টুডেন্ট ভিসায় কিভাবে আসবেন সেটা হয়তো অনেকেই জানে এবং অনেক এজেন্সির মাধ্যমে স্টুডেন্ট ভিসায় জাপানে আসা যায়। তারপর আপনারা আরেকটা ক্যাটাগরিতে আসতে পারবেন, সেটা হলো টিআইটিপি ভিসা। টিআইটিপি ভিসা আবার দুইভাবে আসা যায়। এক, টিআইটিপি ভিসাতে জাপানে আপনি ফ্রিতেও আসতে পারবেন, আবার টিআইটিপি ভিসাতে আপনি অল্প কিছু টাকা দিয়েও আসতে পারবেন। কিন্তু টিআইটিপিতে ভিসাতে আসার জন্য আপনার ভাষার স্কিল অনেক বেশি হওয়া লাগবে এবং আপনি ভাষা সম্পর্কে ভালোভাবে জানতে হবে, আপনার জাপানিজ ভাষা ভালোভাবে জানতে হবে। আর স্টুডেন্ট ভিসায় আসতে হলে আপনি N5 কমপ্লিট করেই স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করে আপনি স্টুডেন্ট ভিসায় জাপান আসতে পারবেন। কিন্তু টিআইটিপি ভিসাতে আপনার জাপানে আসার জন্য মাস্ট জাপানিজ ভাষা ভালোভাবে জানা লাগবে। জাপানিজ ভাষার 5টা লেভেল আছে, N5, N2, N5, N3, বলতে পারেন N5, N4, N3, N2, N1। এখন N5টা হলো বিগিনার। N5টা কমপ্লিট করলে মোটামুটি আর কি আপনি জাপানিজ ভাষা সম্পর্কে ধারণা পাবেন। আর টিআইটিপি ভিসাতে আসার জন্য আপনার N4টা করা লাগবে, যা আর কি একটু বিগিনারদের থেকে একটু বেশি জানেন, সেরকম একটা ভাষা স্কিল থাকা লাগবে আপনার টিআইটিপি ভিসাতে আসার জন্য। তবে যদি আপনি ফ্রিতে আসার প্ল্যানিং করেন, তো আপনার বিভিন্ন টিটিসি আছে, সেখানে বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, সেগুলো আপনার মেনটেন করে তারপর ওইখানে টিকে পরীক্ষা দিয়ে সব কিছু করে আপনার আসা লাগবে। যাই হোক, আমি আগে ভিসা ক্যাটাগরি যেগুলোতে জাপান থেকে বাংলাদেশ থেকে বাংলা জাপানে পর্যাপ্ত পরিমাণ লোক আসছে সে সম্পর্কে আগে আলোচনা করে নিই, তারপর আমি ফ্রি সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব কীভাবে ফ্রিতে আসবেন। টিআইটিপি ভিসার পরে আপনি আসতে পারবেন SSW ভিসাতে। বাংলাদেশে এখনও যেটা ভালোভাবে চালু হয়নি, তবে রিসেন্টলি আসা শুরু করছে SSW ভিসাটা, আপনার স্পেশাল স্কিলড ওয়ার্কার। এখন এই ভিসাতে আসতে হলে আপনার ফার্স্ট অফ অল জাপানিজ ভাষা ভালোভাবে জানা লাগবে, বলতে পারেন N3 জানা থাকলে ভালো হয়, তবে N4ও আপনি চেষ্টা করতে পারবেন। N3টা হইলে আপনার আর কি সন্দেহমুক্ত থাকতে পারবেন এরকম বিষয়। যাই হোক, স্পেশাল স্কিলড ওয়ার্কার হিসাবে আসতে হলে, আপনার SSW ভিসাতে আসতে হলে আপনার যে কোনো একটা বিষয়ের উপরে আপনার স্টাডি করছেন সেই সার্টিফিকেটটা থাকা লাগবে। সেই সার্টিফিকেটটা যদি আপনার থাকে, তো আপনি SSW ভিসায় অ্যাপ্লাই করতে পারবেন। এখন SSW ভিসাতে অ্যাপ্লাই করলে এখানে আপনার বেশি টাকা লাগবে না, তবে যে কোনো একটা এজেন্সির মাধ্যমে আসা যাবে এবং ইদানিং সরকারিভাবেও আসা যাচ্ছে SSW ভিসার সম্পর্কে। যাই হোক, ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে, হয়তো এত সময় নিয়ে আপনাদের ধৈর্য হবে না দেখার। আর কিভাবে ফ্রিতে জাপানে আসবেন, আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা কোন ভিসাতে জাপানে আসতে চান সে বিষয়ে যদি আমাকে ইনফর্ম করেন, আমাকে বলেন, আমি অলওয়েজ আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং সে সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। আপনার ইনবক্সে হোক কিংবা আপনি আমার কাছে মেসেজ দিলে, যে কোনোভাবে আমি আপনাদের সাথে আর কি জানিয়ে দিব। আমি কোনো এজেন্সির কেউ না, আমি জাস্ট আপনাদের উপকৃত ক্ষেত্রে একটা ভিডিও করলাম আর কি, কীভাবে জাপানিজ আসবেন আমার কাছে অনেকেই প্রশ্ন করে, এই জন্য ভিডিওটা করলাম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি এবং লাইক দিয়ে রাখবেন ভিডিওটাতে। আর যে কোনো বিষয়ে আমি আপনাদেরকে উপকার করার জন্য রেডি আছি ইনশাল্লাহ। যাই হোক, আল্লাহ হাফেজ।